আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো টিকটকের 4টি গুরুত্বপূর্ণ সেটিংস। আপনি যদি আমার মতো একজন টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে এই 4টি গুরুত্বপূর্ণ সেটিংস আপনার জানা খুবই জরুরি, কারণ টিকটকে যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন তখন আপনার ভিডিওগুলো অন্য মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে গেছে। প্রাইভেট অ্যাকাউন্ট কীভাবে আনপ্রাইভেট করবেন, এরকম 4টি সেটিংস, গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটা শুরু করার আগে আমি কিছু বলতে চাই, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু শিখতে না পারেন তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো টিকটক অ্যাকাউন্টের 4টি গুরুত্বপূর্ণ সেটিংস। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো চলুন তাহলে ভিডিওটার মূল টপিকে যাওয়া যাক। আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেবো টিকটকের 4টি গুরুত্বপূর্ণ সেটিংস। সবাই সর্বপ্রথম টিকটকে প্রবেশ করবেন। আমি টিকটকে প্রবেশ করলাম। টিকটকে প্রবেশ করার পর আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর উপরে একটা থ্রি ডট চিহ্ন দেখতে পারবেন, এই থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন। থ্রি ডট চিহ্নতে ক্লিক করার পর এখানে দুই নম্বরে একটা প্রাইভেসি নামের একটা অপশন দেখতে পাবেন। এই প্রাইভেসি অপশনে সবাই ক্লিক করবেন। টিকটকে যত খুঁটিনাটি যত সেটিংস আছে সব সেটিংসগুলো কিন্তু প্রাইভেসির মধ্যে অ্যাড করা আছে। সবাই দেখেন উপরে এক নম্বর একটা অপশন দেখতে পারবেন, প্রাইভেট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা যদি এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো অন্য মানুষ দেখতে পারবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকবে। সবাই ভুলেও এই অপশনটা অন করে রাখবেন না। যদি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারবে না, আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে থাকবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন। এটা আমার মতো সবাই অফ করে রাখবেন। এটাগুলো এক নম্বর সেটিং। দুই নম্বর সেটিংটা আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি। এখানে একটা অপশন আছে দেখেন, ডাউনলোড। ডাউনলোড অপশনে সবাই ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখেন এই অপশনটা যদি আপনি অন করেন তাহলে টিকটকে যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন ওই ভিডিওগুলো আপনার ফ্যান ফলোয়াররা ডাউনলোড করতে পারবে, আর যদি অফ করে রাখেন তাহলে আপনার ফ্যান ফলোয়াররা ওই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এটা গেল দুই নম্বর সেটিং। এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর সেটিং। দেখেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফলোয়িং লিস্ট। এই ফলোয়িং লিস্টের উপর আপনারা সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি কোন কোন ব্যক্তিকে ফলো করেন না করেন এই সমস্ত জিনিসগুলো যদি আপনি এফডি অন করে রাখেন, এটা যদি এফডি অন করে রাখেন তাহলে আপনার ফ্যান ফলোয়াররা সবাই দেখতে পারবে যে আপনি কাকে কাকে ফলো করেন। আর যদি অনলি মি করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকে ওই ফলোয়িং লিস্টগুলো দেখতে পারবে না যে আপনি কাকে কাকে ফলো করেন, ওইগুলো লক হয়ে থাকবে। আশা করি বুঝতে পারেন। সবাই অনলি মি করে রাখবেন, আমিও সবসময় অনলি মি করে রাখি ফলোয়িং লিস্টগুলো। তো এটা গেলো তিন নম্বর সেটিং। এখন আমি আপনাকে দেখাবো লাস্ট গুরুত্বপূর্ণ একটা সেটিং। সবাই দেখেন চার নম্বর। চার নম্বর গুরুত্বপূর্ণ সেটিংটা হলো দেখেন এখানে লাইক ভিডিও একটা অপশন আছে, লাইক ভিডিওতে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি টিকটকে কোন কোন ভিডিওতে লাইক দিয়েছেন না দিয়েছেন, খারাপ ভিডিওতে লাইক দিয়েছেন নাকি ভালো ভিডিওতে লাইক দিয়েছেন, এই অপশনটা যদি আপনি এভরিওয়ান করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার বন্ধুবান্ধব আপনার ফ্যান ফলোয়াররা সব কিছু দেখতে পারবে যে আপনি কোন কোন ভিডিওতে লাইক দিয়েছেন নাকি লাইক দিয়েছেন না। এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখেন। দেখেন আমি আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্টে প্রবেশ করব। এই দেখেন এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের অ্যাকাউন্ট। দেখেন আমি ওর অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি ওর অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভিডিওগুলো। দেখেন ভিডিওর পাশে একটা লাভ চিহ্ন আছে, এই লাভ চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনারা সবাই আমার ওই ফ্রেন্ড কার কার ভিডিওতে লাইক দিছে না দিছে সব কিছু কিন্তু আমি দেখতে পারতেছি। দেখেন কোন খারাপ ভিডিওতে লাইক দিছে নাকি ভালো ভিডিওতে লাইক দিছে সব কিছু আমি দেখতে পারতেছি। ওই অপশনটা যদি আপনি অনলি মি করে রাখেন তাহলে আপনার এই যে লাইক দেওয়া ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা সবাই এই অপশনটাকে এভরিওয়ান না করে অনলি মি করে রাখবেন। আমি সবসময় অনলি মি করে রাখি, তো সবাই অনলি মি করে রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এই গেল 4টি গুরুত্বপূর্ণ সেটিংস। এখানে আর দেখানোর মতো কোনো খুঁটিনাটি কোনো সেটিংস নাই, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।